খাসার জেলা শিলচর শহরে অবস্থিত শিলচর আলিয়া মাদ্রাসা 1940 ইংরেজিতে হইতে এই শহরে মধ্যে থাকিয়া দিনে খেদমত করিয়া আসিতেছে। এই মাদ্রাসা হইতে বহুত উলামায়ে কেরামগণ এই মাদ্রাসার খেদমত করিয়া এই পৃথিবী হইতে চলিয়া গিয়েছেন। আগামী 25শে ডিসেম্বর 2023 ইংরেজি রুশ সোমবার সকাল 9 ঘটিকা হইতে বিকাল 4 ঘটিকা পর্যন্ত শিলচর আলিয়া মাদ্রাসার দস্তারবন্দি জলসা ও ইসলামের মহফিল অনুষ্ঠিত হইবে। এত দ্বারা আপনাদিগকে জানানো যাইতেছে যে আগামী 25শে ডিসেম্বর 2023 ইংরেজি রুজ সোমবার সকাল 9 ঘটিকা হইতে বিকাল 4 ঘটিকা পর্যন্ত নিম্নে কার্যসূচি অনুযায়ী শিলচর আলিয়া মাদ্রাসার 83তম বাৎসরিক দস্তারবন্দি জলসা ও ইসলামে সওয়াব মহফিল অনুষ্ঠিত হইবে। উক্ত মহফিলে আপনাদের সাহায্য ও সহযোগিতা কামনা করি। উক্ত নেক মহফিলে আপনারা উপস্থিত থাকিয়া দিন ও আখেরাতের সওয়াব হাসিল করুন। সকাল 9 ঘটিকা হইতে 9 ঘটিকায় প্রথম অধিবেশন আরম্ভ হইবে। এই প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন আলহাজ হজরত মৌলানা নাজির আহমদ সাহেব গোবিন্দপুরী। 9 ঘটিকা হইতে 10 ঘটিকা পর্যন্ত কুরআন খতম খতমে খাজেগান, 10 ঘটিকা হইতে 11টা পর্যন্ত কিরাত ও নাত পাঠ, 11 ঘটিকা হইতে 12:30 পর্যন্ত উলামায়ে কেরামগণের বয়ান, 12:30 হইতে 1টা পর্যন্ত জুহরের নামাজ। এরপরে আমাদের দ্বিতীয় অধিবেশন আরম্ভ হইবে। এই দ্বিতীয় অধিবেশনও সভাপতিত্ব করবেন আলহাজ হজরত শাহ সুফি জমিলুন নবী চৌধুরী সাহেব বাগপুরি সাহেব সভাপতিত্ব করবেন। 1টা হইতে 1:30 পর্যন্ত উলামায়ে কেরামগণের বয়ান, 1টা 30 হইতে 3টা পর্যন্ত দস্তারবন্দি, 3টা হইতে 3:15 পর্যন্ত আসরের নামাজ, 3টা 15 হইতে 4টা পর্যন্ত মিলাদ মাহফিল, দোয়া, সভাপতির ভাষণ, সিরনি বিতরণ ও সভার সমাপ্তি। এই অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি কামনা করছি। আমরা মাদ্রাসার মিয়াসাহুলের পক্ষ হইতে এবং এই নেক মাহফিলে আমাদের মাদ্রাসায় প্রায় 50 জন ছাত্রর দস্তারবন্দি হইবে, 28 জন মৌলভিয়ানা ফাঁস করছেন এবং 22 জন আপনার হাফিজানা ফাঁস করছেন। এই মহফিলে আপনারা সকলের উপস্থিতি কামনা করি। আমরা সবার সঙ্গে এক একভাবে যোগাযোগ করা আমার দ্বারা সম্ভব নয়, গতিকে আমরা আজকে এই প্রেস মিডিয়ামের মাধ্যমে আপনারা শিলচর শহর তথা বরাকপল্লী সব জনসাধারণকে আমরা দাওয়াত জানাইতেছি। আপনারা এই মহফিলে আসিয়া আমাদের সাহায্য ও সহযোগিতা কামনা করি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম।